নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 100 বছর পর বিরল সংযোগ সৃষ্টি হয়েছে নভেম্বর 2023-এ। 5টি রাশি সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়তে চলেছে 3টি গ্রহের কৃপায়। কোন এই 5টি সৌভাগ্যশালী রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু কথা আপনাদেরকে বলি, ভিডিওটির আলোচনাটা না আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, 4 নভেম্বর শনি মার্গী হয়ে যাচ্ছে এবং কুম্ভ রাশিতে, মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছে এবং 1 নভেম্বর থেকে গুরুচণ্ডাল দোষ কিন্তু মুক্ত হয়ে গেছে। বৃহস্পতিও এককভাবে অবস্থান করছে মেষ রাশিতে এবং শুক্র আপনার কন্যা রাশিতে নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। এর ফলে 5টি রাশি নতুন রেকর্ড গড়তে চলেছে 100 বছর পর বিরল এই সংযোগে। দেখুন, বিশ্বব্রহ্মাণ্ডে কিছু কিছু যোগ সৃষ্টি হয় যার ফলে আমরা শুভ রেজাল্ট পাই, আবার কিছু কিছু সময় থাকে যে সময়গুলো আমাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল এবং প্রতিকূল দুটির দিকই কিন্তু হয়। অর্থাৎ আমাদের জন্মছক ন্যাকাল চার্ট আমাদেরকে বলে দিবে যে আমাদের এই সময়ে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। দেখুন, প্রতিদিন আমি কেন আপনাদেরকে এই ভিডিওটি দিই, আপনারা যাতে বুঝতে পারেন নভেম্বর মাসটা আপনাদের জন্য কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে। তার পাশে কিছু কিছু সমস্যা তো থাকবে, সবটাই যে শুভ হতে পারে এমনটি না, কিন্তু ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আলোচনাটি সম্পূর্ণরূপে একটু হলেও শুনবেন। কারণ অনেকেই কি হয় যে ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে না শুনে, রাশির নাম শুনে আপনারা অনেকেই বেরিয়ে যান, তারা বুঝেন যে যে কৌশিকদা বলছে হয়তো আমার ভালো হবে, কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মছকে এই 3টি গ্রহের অবস্থা কেমন রয়েছে, শনি, শুক্র এবং বৃহস্পতি, এই 3টি গ্রহ যদি আপনাদের জন্মছকে শুভ অবস্থাতে থাকে, ডেফিনেটলি আমি একটি কথা বলবো, এই নভেম্বর মাস আপনাদের জন্য কিন্তু গোল্ডেন মান্থ হতে চলেছে। আর কৌশিক রায় যার হাত ধরে তাকে কিন্তু টেনে তুলে, আমি একবার যখন কমিটমেন্ট করে দেবো কি না টেনে তুলবো 100%, সেখানে কিন্তু চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে কাজ করি। ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, আর আমার প্রেডিকশন মাটিতে পড়ে না, খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। অনেকেই ভিডিও শুনছেন কিন্তু বলছেন যে কৌশিকদা আমার কেন সমস্যা, বলছেন রাশি তো সেম কিন্তু আপনাদের ব্যক্তিগত জন্মছক দশা মহাদশা এটা কিন্তু দেখা একান্তই দরকার। কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা কিন্তু একান্তই দরকার। অর্থাৎ শুধুমাত্র রাশির নাম মিলালেই হবে না, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, অথবা কর্ম নিয়ে সমস্যা, কর্মহীন হয়ে পড়েছেন, কর্মপ্রাপ্তির জায়গাটায় বাধা আসছে, অবশ্যই কন্ট্যাক্ট করুন। যাদের চাকরি ক্ষেত্রে শত্রুতা, চাকরি পাচ্ছেন না, ট্রান্সফারের চিন্তা করছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন, ট্রান্সফার করতে চাইছেন বা অথবা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছেন হচ্ছে না, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, বাস্তু ক্ষেত্রে সমস্যা রয়েছে। দেখুন, আমাদের জন্মকুণ্ডলিতে বাস্তুটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেকের টয়লেট যেটা করছেন কিনা টয়লেটে প্রচুর ভুল কিন্তু রয়েছে, কিচেন রুম এবং টয়লেট, আপনার গ্যারেজ ঘর, আপনার স্টোর রুম, আপনার ক্ষেত্রে বিশেষভাবে দেখা দরকার পূজার স্থানটা আপনি কোথায় করেছেন, এই জায়গা সিঁড়ি আপনার কোথায় রয়েছে, আপনি যে ঘরের রংটা করেছেন আপনার রাশিচক্রের সাথে মিলছে কি না, অনেক কিছু, এই যে ছাদের ঢাল করেছেন সেই ঢালটা, যে জল নিকাশের ঢালটা কোন দিকে রয়েছে, আপনি যে কিচেন রুমটা করেছেন তার কালার কি রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার, তবেই বলা যেতে পারে যে আপনাদের ক্ষেত্রে কেমন যাবে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওগুলো দিই এবং অনেকে বিভিন্ন রকমের রত্ন পড়ে রয়েছেন, আমাকে দেখাচ্ছে অনেককে, অনেক রত্ন আমি খোলা করেছি, অনেকে বলছে
মুক্তা পড়ে রয়েছে। দেখুন মুক্তা লস দেয়, মুক্তা আমাদের জীবনে কিন্তু লসও দেয়। কেন লস দেয়? মুক্তা যদি আপনার যদি শ্যুট করে তবেই ভালো, কিন্তু মুক্তা ধীরে ধীরে কিন্তু লস দেয়, ধীরে ধীরে ক্ষতি হয়। অনেকে পোকরাজ পড়ে রয়েছেন, পোকরাজ অনেকের ক্ষেত্রে লিভার পেট জনিত সমস্যাগুলো পেটের ট্রাভেলসটা কিন্তু বাড়িয়ে দিবে। পোকরাজ আপনার ক্ষেত্রে সুইটেবল। নীলা, ক্যাটসাই, গোমেট, ডায়মন্ড, ডায়মন্ডের কিন্তু বিশেষ কি দেখা দরকার, চুনি, এই রত্নগুলো অ্যাকচুয়ালি কি দরকার, পান্না, অনেক রত্ন রয়েছে, সেগুলো কি দরকার রয়েছে সেটা কিন্তু জানা দরকার। অর্থাৎ চটজলদি আমি একটা রত্ন পরে নিলাম ভালো হবে এটা না। দেখুন আমি যে জায়গাটাতে বিশ্বাস করি সেটি হচ্ছে দায়িত্ব এবং কমিটমেন্ট। আমি যেখানে একবার কমিটমেন্ট করে দেবো কি না সেখানে হবে। আমি সবাইকে কিন্তু হাত ধরি না। অনেকে বলে যে কৌশিকদা একটু দেখে দিন না, আমাকে টেনে তুলুন, আমি তো দেখালাম আপনাকে, এবার টেনে আপনাকে তুলুন। তাদের ক্ষেত্রে যারা স্যালেন্ডার করে তাদের ক্ষেত্রে কিন্তু ধরি, সবার ক্ষেত্রে কিন্তু হাত ধরি না। অনেক ক্ষেত্রে জাস্ট প্রেডিকশন করি, বলে দিলাম রেমেডির কথা, জাস্ট বেরিয়ে যায়, ফোনটা কেটে দিই। কারণ সেখানে কিন্তু তার একটা কাজ পেতে গেলে সেখানে কিন্তু প্রথম কথা হচ্ছে নমনীয়তা থাকা দরকার, সেখানে সারেন্ডার হতে হবে যে আমাকে বাঁচার কৌশিকদা আপনার উপর সমস্ত দায়িত্ব দিচ্ছি। এই জায়গাটা কিন্তু মেন্টাল দিক থেকে প্রিপেয়ার হয়ে আসতে হবে। বাস্তু আমাদের জীবনে বাস্তুর অনেক পার্ট রয়েছে, বাস্তু একটা ভাস সাবজেক্ট, কারণ বাস্তু কিন্তু আমাদের জীবনকে, অনেকে দোকান করছে দোকান ভালো চলছে না, অনেকে দেখা যাচ্ছে প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, কি অবস্থা। অবশ্যই শুধু ভিডিও শুনলে হবে না, প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। যে জায়গাটাতে সমস্যা রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই করতে হবে। নাম্বার ওয়ান রাশি, মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি নভেম্বর 2023 বিশ্ব রেকর্ড গড়বে, বিশেষ করে আপনাদের সুখ সাধন, অর্থনৈতিক স্থিতি, কেরিয়ার এবং কর্ম, ভাগ্য এবং সন্তান, দাম্পত্য সুখ, শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। নাম্বার ওয়ান রাশি মেষ রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মেষ রাশি। দ্বিতীয় রাশি তুলা রাশি, তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত, অকল্পনীয়। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, 100 বছর পরে দুর্লভ মহাসংযোগে তুলা রাশি হতে চলেছে মহাসৌভাগ্যশালী রাশি। রোগ ঋণ শত্রুতা আপনাদের কমবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি দেখা যাবে, এবং এর পাশাপাশি আপনাদের কোনো ডেইলি ইনকাম, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, দাম্পত্য সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে, আকস্মিক অর্থপ্রাপ্তি। তিন নম্বর রাশি আপনার মকর রাশি, মকর রাশি অদ্ভুত, অকল্পনীয় লাভ পাবে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, আর্থিক স্থিতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন, এবং আপনাদের কোনো শুভ সংবাদ আসতে চলেছে মকর রাশি, এবং বড় ধরনের কোনো বদল আসতে চলেছে মকর রাশির ফাইন্যান্সিয়াল দিক থেকে, ব্যবসার দিক থেকে, কেরিয়ারের দিক থেকে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মিথুন রাশি। মিথুন রাশি আপনাদের সোনায় সোহাগা হতে চলেছে নভেম্বর মাস, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি অদ্ভুত, অকল্পনীয় লাভ পেতে চলেছে, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা, দাম্পত্য সুখ, শুভ বিবাহ, আপনার কর্ম, এই জায়গাগুলো এবং সন্তান, এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু দিতে চলেছে, এবং এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো আপনাদের জীবনে পরিবর্তন আসতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, এবং আপনাদের বিশেষ করে ভূমি, ভবন, বাহন সুখ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে ধনু রাশি। ধনু রাশির জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা, আপনাদের ব্যবসা, আপনাদের কেরিয়ার, আপনাদের দাম্পত্য সুখ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ এই কয়টি রাশি, আমি যে কটি রাশির আমি কথা বললাম, এই কটি রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে, বিশ্ব রেকর্ড গড়বে। লিখে রাখুন,
ডায়েরিতে নোট করে নিন। অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।